আমি তোমাদের কটা ট্রিক্স বলে দিই যেটাতে তোমাদের কি হবে স্পিড রাইটিং করার জন্য অনেক সুবিধা হবে বা আরো বেশি স্পিডে লিখতে পারবে। তো তিনটে ট্রিক্স আমি তোমাদের বলছি। আগের ক্লাসে আমরা একটা গেম খেলেছিলাম যেটাকে আমরা বলেছিলাম বেসিক প্র্যাকটিস, যেখানে আমরা কি করেছিলাম একই নাম্বারকে 30 সেকেন্ডের জন্য প্লাস 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 করে গেছিলাম। আজকে আমরা আরেকটা গেম খেলবো যেটাকে আমরা বলবো স্পিড রাইটিং। কি স্পিড রাইটিং? তো এই স্পিড রাইটিং কি বা কেন আমরা খেলবো চলো দেখি। তো যখন তোমরা কোনো কম্পিটিশানে যাবে অ্যাবাকাসের, তখন তোমাদের কি করা হবে, তোমরা যেমন বুকে প্র্যাকটিস করো ঠিক সেইভাবে তোমাদের একটা অনেক বড় শিট দেওয়া হবে যেখানে অনেকগুলো প্রবলেম থাকবে এবং সেই প্রবলেমগুলোকে তোমাদের একটা টাইম দেওয়া হবে, সেই টাইমের ভিতরে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এবারে প্রবলেমগুলো তোমরা সলভ করছো বিটস আপ ডাউন প্র্যাকটিস করে খুব স্পিডে, কিন্তু সেটাকে খুব স্পিডে লিখতে হবে তার রেজাল্টটা কত হচ্ছে। ধরো 22 হলো, তারপরেরটা 33 হলো, তো তোমরা যত তাড়াতাড়ি লিখতে পারবে তত বেশি প্রবলেম সলভ করতে পারবে, তাই তো? তো সিমিলারলি আমরা কি করব, যাতে তাড়াতাড়ি লিখতে পারি তার জন্য আমরা কি করব, এই গেমটা খেলবো স্পিড রাইটিং। এই গেমটা খেললে তোমাদের কি হবে, রাইটিং স্পিডটা খুব স্পিডে হবে, তা এবং রাইটিং স্পিড বেশি হলে তোমরা কিন্তু অনেক প্রবলেম তাড়াতাড়ি সলভ করতে পারবে। তাহলে তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের নোটবুকে দেখো এই নাম্বার আমি একটা লিখেছি, এই নাম্বারটা তোমরা একটা ব্ল্যাঙ্ক পেজের সব থেকে উপরে লিখে রাখো। নাম্বারটা দেখো ভালো করে লক্ষ্য করে, 9, 9-এর বিগ ফ্রেন্ড কত, 1, 8-এর বিগ ফ্রেন্ড 2, 7-এর বিগ ফ্রেন্ড 3, 6-এর বিগ ফ্রেন্ড 4, 5-এর বিগ ফ্রেন্ড 5। তাহলে আমি বিগ ফ্রেন্ডের একটা ফর্মুলা করে পারে প্রত্যেকটা নাম্বারের যেটা বিগ ফ্রেন্ড সেটা লিখেছি, এবং এখানটাতে দেখো টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা ডিজিটের একটা নাম্বার লেখা আছে। তোমরা চাইলে এইভাবে যদি তোমরা করতে পারো স্মল ফ্রেন্ডেরও করতে পারো। তো এখন তোমরা এই নাম্বারটা তোমাদের নোটবুকে লিখে রাখো। এরপরে কি হবে, দেখবে একটা স্টপ ওয়াচ যখন শুরু হবে 1 মিনিটের জন্য, তখন তোমাদের কিন্তু এই নাম্বারটাকে পরপর পরপর নিচে একই নাম্বারকে পরপর লিখে যেতে হবে 1 মিনিটের জন্য। ধরো আমাকে স্টপ ওয়াচ শুরু হয়েছে, এই শুরু হলো, আমি কিন্তু এটাকে পরপর লিখে যাব। সেমভাবে এখানে 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 এমনি করে তোমাদের লিখে যেতে হবে 1 মিনিটের জন্য। এবং 1 মিনিটে হওয়ার পরে যখন স্টপ ওয়াচটা স্টপ হয়ে যাবে, তখন তোমরা দেখবে তোমাদের কতগুলো লাইন তোমরা লিখতে পারলে। ধরো এখানে আমি লিখেছি 1, 2, 3, 4, 5, 5টা লাইন। ঠিক সেইভাবে স্টপ ওয়াচটাকে আবার একটু আগে করে সেকেন্ড বারে এগেন এই গেমটা খেলবে, এই নাম্বারটাকে আরেকটা ব্ল্যাঙ্ক পেজে লিখে। তখন কিন্তু তোমরা চেষ্টা করবে আরও একটা দুটো তিনটে যটা পারবে এক্সট্রা লাইন যাতে ওই 1 মিনিটের ভিতরে করতে পারো, মানে আগের বারে যত করেছিলে তার থেকে তার নেক্সট বারে যাতে তার থেকে বেশি লাইন লিখতে পারো। তো এইভাবে তোমাদের গেমটা খেলতে হবে। কিন্তু আমি তোমাদের কটা ট্রিক্স বলে দিই যেটাতে তোমাদের কি হবে স্পিড রাইটিং করার জন্য অনেক সুবিধা হবে বা আরও বেশি স্পিডে লিখতে পারবে। তো তিনটে ট্রিক্স আমি তোমাদের বলছি। যখনই কোনো নাম্বার লিখবে, কোনো নাম্বারকে কিন্তু তোমরা বেশি বড় লিখবে না, যতটা পারবে ছোট লিখবে। বড় লিখলে তোমাদের যত টাইম লাগবে, ছোট লিখলে কিন্তু তার থেকে কম টাইম লাগবে, তাই না? সেই জন্য ট্রিক্স নাম্বার 1 বা রুল নাম্বার 1, কখনো বড় লিখবে না, ট্রাই করবে ছোট লেখার। রুল নাম্বার 2, তোমরা কি করবে, ধরো আমার আছে 9, 1, তাহলে আমি লিখলাম 9, তারপরে কিন্তু 1টা একটা অনেক গ্যাপ দিয়ে লিখবে না, সবসময় সামনে লেখার চেষ্টা করবে। তাহলে কি হবে, এইখান থেকে এতটা যেতে তোমার যে টাইম লাগলো তার আগে কিন্তু এইটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে রুল নাম্বার 2, কখনও দুটো ডিজিটের মাঝে বা দুটো নাম্বারের মাঝে গ্যাপ বেশি দেবে না। রুল নাম্বার 3, দেখবে অনেকে 4 লেখে এইভাবে, অনেকে 4 লেখে, দুটোর ভিতরে ডিফারেন্স কী, ফার্স্ট বারে দেখো আমি প্রথমে একটা করলাম, তারপরে আবার হাতটা উঠিয়ে আরেকটা করলাম, সেকেন্ড বারে আমি কিন্তু দেখো একবারে করলাম, তাহলে কোনটা ফার্স্টার, এইটা ফার্স্ট হলো, তাই না? সেই জন্য যখনই কোনো নাম্বার লিখবে তোমরা কি করবে, অ্যাটে স্ট্রেচ লেখার চেষ্টা করবে। যেমন ধরো আমি যদি 5 ধরি, তাহলে অনেকে 5 লেখে তারপরে উপরে এইটা দেয়, এইটা না করে ডাইরেক্ট 5 করবে। এই ধরনের করলে তোমাদের কি হবে, স্পিড
বেশি তাড়াতাড়ি হবে এইটার থেকে। তাহলে এইটা হচ্ছে ফার্স্টার, এটা কিন্তু তার থেকে স্লো। তো এই তিনটে রুল তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট, কখনো নাম্বার অনেক বড় করবে না, দুটো নাম্বারের ভিতরে অনেক গ্যাপ দেবে না, এবং তিন নাম্বার হচ্ছে যখন তোমরা এই নাম্বারগুলোকে লিখবে তখন কিন্তু অ্যাট এ স্ট্রেচ লিখবে, মানে এইভাবে দুবারে না। এই তিনটে রুল যদি তোমরা মনে রেখো তাহলে কিন্তু তোমাদের স্পিড রাইটিং আরও খুব তাড়াতাড়ি হবে। তাহলে তোমরা এই নাম্বারটা আশা করি তোমাদের ব্ল্যাঙ্ক পেজে লিখে ফেলেছো, না লিখলে এই নাম্বারটা লিখে ফেলো। এরপরে দেখো যে স্টপ ওয়াচ স্টার্ট হবে তোমরা কিন্তু পরপর লিখতে শুরু করবে, এবং তারপরে যখনই স্টপ হবে তোমরা লেখা বন্ধ করে দেবে এবং কাউন্ট করবে কটা লাইন কমপ্লিট হয়েছে। তারপরে আরেকটা পেজে আবার এই নাম্বারটাকে লিখবে এবং স্টপ ওয়াচটাকে আবার সামনে করে নেবে, ভিডিওটাকে একটু আগিয়ে একটু আগে করে নেবে। তাহলে আবার স্টপ ওয়াচটা যেখান থেকে শুরু হচ্ছে যেই স্টার্ট হবে সেকেন্ড পেজে আবার এই নাম্বারটাকে লিখবে, দুবারে দেখবে যাতে তোমার সেকেন্ড বারে আগের বারে যা করেছিলে তার থেকে বেশি হয়। তাহলে চলো গেমটা খেলি। রেডি স্টার্ট। স্টপ স্টপ। এরপর তোমাদের স্পিড রাইটিং হয়ে গেলে তোমাদের কিন্তু আগের দিনের যে বেসিক প্র্যাকটিস করেছিলে সেটা কিন্তু আজকেও করতে হবে। এবং আজকের জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 1 2 3, মানে এই তিনটের জন্য তোমরা আবার কি করবে, বেসিক প্র্যাকটিস করবে আগের ভিডিওটা দেখে। আগের ভিডিওটাতে যেভাবে 30 সেকেন্ড করে বেসিক প্র্যাকটিস করা ছিল তোমরা ঠিক সেইভাবে 1 2 3 এই তিনটে নাম্বারের জন্য বেসিক প্র্যাকটিস করবে। তার জন্য তোমরা আগের ভিডিওটাতে চলে যাবে এবং গিয়ে যেখানে 30 সেকেন্ড করা আছে সেই 30 সেকেন্ড থেকে ভিডিওটাকে অন করবে এবং চেক করবে 1 2 3-র জন্য দুবার করে করে কোনটাতে তোমাদের বেশি আসছে। অবশ্যই সেকেন্ড বারে তোমাদের যাতে প্রথমবারের থেকে বেশি আসে সেটা চেষ্টা করবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং যতটা পারেন ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিওটা থেকে হেল্প পেতে পারে। নেক্সট বা অন্য ভিডিওগুলোর জন্য ডেসক্রিপশন চেক করুন।